বন্ধুরা কলেজের ফর্ম ফিল আপ চালু হয়ে গেল আজকের আমি আপনাদেরকে আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে কীভাবে কলেজের ফর্ম ফিল আপ অনলাইনে করবেন সেই পদ্ধতি আজকের আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা একেবারে নতুন পদ্ধতি এটা এই পদ্ধতিটি এর আগে আমরা কোনো দিন করিনি তাই পদ্ধতিটি অনেকটা সমস্যা হয়েছে শুরুর সাথে সাথে তবে এই সমস্যা কিন্তু এই মুহূর্তে আর নেই মোবাইল এবং ইমেলে ওটিপি আসার একটা সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু এই মুহুর্তে একদম সমাধান হয়ে গেছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান খুব সহজেই করা যাচ্ছে তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই অনলাইনে কিভাবে কলেজের ফর্ম ফিল করবেন সেই পদ্ধতি দেখাবো কিন্তু এই পদ্ধতিটি অনেকটা বড় তাই যত তাড়াতাড়ি পারবো আমি ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যদি কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আমি কীভাবে কলেজের ফর্ম ফিল আপ করবেন ডকুমেন্টস আপলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন ডাব্লু বি সিএপি ডট ইন লিখে এটাকে এন্টার মেরে দেবেন দেওয়ার পরে এখানে এই যে দেখুন অ্যাডমিশান পোর্টাল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাডমিশান পোর্টাল এই অপশানটির উপরে ক্লিক করবেন করার সাথে সাথে এখানে দেখুন একটা মেসেজ চলে এলো এখানে চব্বিশ জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর শেষ হচ্ছে সাত জুলাই এবারে এখানে দেখুন ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে যে ওটিপি আসছিল না সেই ওটিপিটি এখানে বলছে রিসর্ট হয়ে গিয়েছে আর একটা সিঙ্গেল ওটিপি পাঠানো হবে সেটা মোবাইল মেসেজে সেই ওটিপিটি টি পিটি দু জায়গায় ব্যবহার করতে হবে মোবাইল ম্যাসেজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং ইমেলের ওটিপির ক্ষেত্রেও একই ওটিপি ব্যবহার করতে হবে তো এবার এখানে আমরা সেইভাবে ফর্ম ফিল আপ করবো ওটিপির আর কোনো সমস্যা নেই ওটিপি একটা ওটিপিতেই দুটো ওটিপির কাজ হয়ে যাবে আচ্ছা এবারে আমরা এই ম্যাসেজটিকে ক্লোজ করে দেবো এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন উপরে ডান দিকে এখানে দেখুন রেজিস্টার নাও এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করুন এখানে ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি দিতে হবে সেটা মেসেজ এসছে এবার এটাকে ক্লোজ করে এবারে আমরা এখানে মোবাইল নাম্বার দেব যে মোবাইলটা যেন ভ্যালিড হয় এবং ওটিপি আসে সেরকম একটা মোবাইল নাম্বার দেব এবারে নিচে একটি ভ্যালিড ইমেল আইডি দেবো এবারে নিচে এই যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানটিতে ক্লিক করব এবারে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান এন্ট্রি করতে হবে এবং এর সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে মেসেজটা কিন্তু চলে এসছে একটু পরে পেজটা স্ক্রল করার পরে কিছুটা ফিল করার পরে আমার ওটিপিটা লাগবে তো আমি এবার প্রথমে এখানে ফার্স্ট নেম দেব। এরপরে মিডিল নেম থাকলে মিডিল নেম দেব এরপরে লাস্ট নেম দেব। এবারে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান করব এখানে স্টেট করব এখানে ডিস্ট্রিক্ট করব এরপরে জেন্ডার দিয়ে দেবো এরপরে ডেট অফ বার্থ দিয়ে দেব এরপরে সোশ্যাল ক্যাটাগরি এখানে আনডিজার্ভ আছে এসসি আছে এসটি আছে ও বিসি আছে যেটা হবে সেটা দিয়ে দেবেন যদি কোনো ক্যাটাগরিতে না থাকেন তাহলে আনরিজার্ভ করে দেবেন এবার এখানে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন প্রথমে একটি অক্ষর দেবেন সেটা বড়ো হাতের তারপরে ছোটো হাতের অক্ষর একটি অন্তত দিতে হবে তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে তারপরে সংখ্যা দিতে হবে দিয়ে এইভাবে একটা মিনিমাম এইট ক্যারেক্টারসে একটা পাসওয়ার্ড তৈরি করবেন এরপরে একই পাসওয়ার্ড পাশের ডান দিকে যে অপশনটি আছে দেখুন কনফার্ম পাসওয়ার্ডে এখানে একই পাসওয়ার্ড আবার এন্ট্রি করবেন করার পরে এবারে মোবাইল নাম্বারের যে ওটিপি এসেছিলো মোবাইলে সেই ওটিপিটি এখানে এন্ট্রি করবেন এবং একই ওটিপি ইমেল ওটিপি দেখতে পাচ্ছেন একই ওটিপি ইমেল ওটিপিতেও এন্ট্রি করবেন এবারে হ্যাবি পাস টেন প্লাস টু এটা ইয়েস করে দেবেন এরপরে টেন প্লাস টু কোন সালে পাস সেটা করে দেবেন আমি দু করে দিলাম এখানে টেন প্লাস টু বোর্ডটা দি আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই বোর্ডটি দিয়ে দিলাম এবারে নিচে এখানে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে আর ডান দিকে এখানে এইচএসের রোল নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে এবারে রান দিকে এইচএসের রেজিস্ট্রেশনটি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এর জন্য চুজ ফাইল করব করার পরে আগে থেকে আমি এখানে স্ক্যান করে হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে এঁকে দেবো দেওয়ার পরে ফাইলটিকে সিলেক্ট করব করে নিচে এই যে ওপেন দেখতে পাচ্ছেন ওপেন করব এটা জেপিজি ফরম্যাটে টু এমবির মধ্যে রাখতে হবে এবারে নিচেই যে ডিক্লারেশন বক্সটিতে ট্রিক করে দেবো দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেন এই অপশানটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেব রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো এখানে থ্যাংক ইউ মেসেজ চলে এলো এবার নিচে গো টু লগ ইন এই অপশানটিতে ক্লিক করবো করে এবার আমাকে লগ ইন করতে হবে এই লগ ইন মেসেজটাকে ক্লোজ করুন করে এখানে আমাকে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডিটি হবে আপনি যে ইমেল আইডিটি দিয়েছিলেন ইমেল আইডিটি হবে ইউজার আইডি আর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে দিয়ে নিচে এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন লগ ইন করে দিতে হবে দিয়ে আমার পেজটি লগ ইন হয়ে যাবে লগ ইন করলাম লগ ইন করার সাথে সাথে আমার পেজটি লগ ইন হয়ে গেল মেসেজটিকে এবারে ক্লোজ করে দেব এবারে যে কাজটা করতে হবে এবারে আপডেট প্রোফাইল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইলে ক্লিক করে পুরো প্রোফাইলটা আমাকে এবার আপডেট করে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করতে হবে এর জন্য আমি আপডেট প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করলাম করার পরে ম্যাসেজটাকে ক্লোজ করলাম করে এবারে আমি একটু স্ক্রল করব করে এখানে দেখুন আপলোড প্রোফাইল ইমেজ এই অপশানটিতে ক্লিক করব করে আমার প্রথমে ফটোটা আপলোড করতে হবে এরপর নিচে আছে সিগনেচার আপলোড করতে হবে তো প্রথমে আমি আপলোড প্রোফাইল ইমেজ এই অপশানটিতে ক্লিক করব এবারে আপলোড ইমেজ এই অপশানটিতে ক্লিক করব। করার পরে হার্ড ডিস্ক আমি আগে থেকে ফটোটি স্ক্যান করে রেখে দেবো দিয়ে হার্ড ডিস্ক থেকে এখানে সিলেক্ট করে নেবো নিয়ে ওপেন করে দেবো দেওয়ার পরে ফটোটি যখন তৈরি করবেন তখন ফটোর চারিদিকে কিন্তু একটু ফাঁকা জায়গা রাখবেন রাখলে তবেই আপনার কিন্তু ফটোর চারিদিকে বর্ডারটা যখন গ্রিন কালার আসবে তখনই ভাববেন যে আমার ফটোটি এবার আপলোড করা সম্ভব হবে তখনই আপনার নিচে সে প্রোফাইল ইমেজ এই অপশানটি কিন্তু শো করবে না হলে কিন্তু শো করবে না এবার আমি সে প্রোফাইল ইমেজ এই অপশানটিতে ক্লিক করলাম করে ফটোটি আপলোড হয়ে গেল এবারে সিগনেচারটি আমাকে আপলোড করতে হবে এর জন্য আপলোড সিগনেচার এই অপশানটিতে ক্লিক করব করার পরে আপলোড ইমেজ এই অপশানটিতে ক্লিক করে হার্ড ডিস্কে আগে থেকে আমি সিগনেচারটি স্ক্যান করে রেখে দেব দিয়ে সিলেক্ট করে ওপেন করে দেবো দেওয়ার পরে এখানে দেখুন গ্রিন বর্ডারের মধ্যে এখানে সিগনেচারটি চলে এলো সিগনেচারটি এক এমবির মধ্যে জেপিজি ফরম্যাটে রাখতে হবে এবারে নিচে এই যে সেভ সিগনেচার এই অপশানটিতে ক্লিক করে সিগনেচারটি সেভ হয়ে গেল এবারে আমাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবারে দেখুন যে যে অংশটা ফিল আপ করতে হবে সেগুলো এবার আমরা সিলেক্ট করে নেব এবার এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আমি এখানে আধার কার্ড দেখালাম দেখি এখানে অনেক অপশান আছে আমি আধার কার্ড দেখিয়ে দিলাম দিয়ে এখানে আধার নাম্বারটি এন্ট্রি করে দেব এবারে ম্যারিড আনম্যারিডটি সিলেক্ট করে নেবেন এখানে আমি আনম্যারিড করে দিলাম এবারে এখানে ব্লাড গ্রুপটি দেবেন আপনার যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটি দিয়ে দেবেন এবারে এখানে মাদার টাংটি দেবেন এখানে সাধারণত বাংলায় দিয়ে দিলাম বেঙ্গলি হয়ে গেল এবারে এখানে রিলিজানটি দেবেন যার যে রিলিজান সেটাই দেবেন এবার এখানে যদি ডিসাবিলিটি থাকে মানে হ্যান্ডিক্যাপ থাকে সেই ক্ষেত্রে মারবেন মারার পরে যা যা দেওয়ার দরকার হ্যান্ডিক্যাপদের সব দিয়ে দেবেন আর ডান্দিকে যদি স্পোর্টস পার্সোনালের ডিটেলস দিয়েছেন দিয়ে দেবেন এবারে এখানে নিয়ারেস্ট রেলস্টেশন বাড়ির কাছাকাছি যে আছে সেই নামটি লিখে দেবেন এবার এখানে ব্যাঙ্ক ডিটেলসটি দিতে হবে প্রথমে ব্যাংকের নামটি দেবেন অনেকগুলি ব্যাংক আছে আপনার যে ব্যাংকটি লাগবে আপনি সেই ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন এবারে এখানে ব্যাংকে যে নাম আছে সেই নামটি এখানে ব্যাংকের বইয়ে যে নামটি লেখা আছে সেই নাম অনুযায়ী এখানে নামটি লিখে দেবেন এবারে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন এরপরে ব্যাংকের আইএফএসসি কোডটি দেবেন এরপরে ব্যাংকের বইটি আপনি স্ক্যান করে নেবেন নেওয়ার পরে এখানে যে আপলোড ডকুমেন্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই আপলোড ডকুমেন্টের ওপরে ক্লিক করবেন করে ব্যাংকের বইটি এখানে ফাইল থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে নিচে এই যে ওপেন অপশানটি দেখতে পাচ্ছেন ওপেন করে দেবেন দেওয়ার পরে সেভ হয়ে গেল এবারে এখান থেকে আপনি ভিউ ডকুমেন্ট থেকে ক্লিক করে আপনি ব্যাংকের বইটি একবার দেখে নিতে পারেন সঠিক বই আপলোড করলেন কি না এবারে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন দেওয়ার পর আমার এই পেজটি সেভ হয়ে গেল উপরে যে ওকে অপশান চলে এলো ওকে করে দেবেন দিয়ে মেসেজটি ক্লোজ করে দেবেন দিয়ে এবারে অ্যাড্রেস ডিটেলসটি এখানে দিতে হবে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে লিখলেন পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় এবার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এরপরে পিনকোডটি দিয়ে দেবেন এরপর এখানে পোস্ট অফিসটি দেবেন এরপরে ডান দিকে পুলিশ স্টেশনটি দেবেন এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে বা পঞ্চায়েত এরিয়া হলে এখানে সেই নামটি লিখে দিতে হবে এরপরে ডান দিকে ভিলেজ নেমটি লিখে দেবেন এবারে ডান দিকে যে কমিউনিকেশান অ্যাড্রেসটি আছে উপরে এখানে যে ট্রিকটি আছে এই ট্রিকটি করে দেবেন যদি সেম অ্যাড্রেস হয় তাহলে কমিউনিকেশান অ্যাড্রেস সেম করে দেবেন যদি আলাদা অ্যাড্রেস হয় তাহলে এই টিকটি অফ করে দেবেন তো আমি ট্রিকটি দিয়ে আমি সেম করে দিলাম কমিউনিকেশান অ্যাড্রেস একই করে দিলাম এবারে নিচে সেভ কন্টিনিউয়ে ক্লিক করবো করে এখানে ওকে করে দেবো দিয়ে সেভ করে দিলাম আমার অ্যাড্রেস এখানে সেভ হয়ে গেল। এবারে অ্যাডিশনাল ইনফরমেশান দিতে হবে প্রথমে ফাদার ইনফরমেশান দিতে হবে এখানে ফাদার মিস্টার করে দিলাম দেওয়ার পরে ফাদারের নামটি লিখলাম যদি ডেথ হয় ফাদার সেই ক্ষেত্রে লেট করবেন ফাদারের নামটি লিখে দেওয়ার পরে এখানে ফাদার কোয়ালিফিকেশানটি দিতে হবে বাবার যতদূর পড়াশোনা সেটা দিয়ে দেবো এরপর অকুপেশান বাবা কি করে সেটা দিয়ে দেবো এরপরে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো বাবার এবারে মাদার ইনফরমেশান দিতে হবে এখানে প্রথমে মিসেস মিস যেটা হবে বা লেট হবে সেটা দিয়ে দেবো আমি এখানে মিসেস দিয়ে দিলাম দেওয়ার পর এবার এখানে ফার্স্ট নেম দেব মিডিল নেম থাকলে দেবো নাহলে লাস্ট নেম দিয়ে দেবো এরপরে মায়ের কোয়ালিফিকেশান দিয়ে দেবো এরপরে মায়ের অকুপেশানটি দিয়ে দেবো মা কী করে দিয়ে দেবো এখানে আমি হাউস ওয়াইফ করে দিলাম মায়ের যদি আলাদা মোবাইল নাম্বার থাকে দিয়ে দেবো নাহলে বাবার এবং মায়ের মোবাইল নাম্বার একই দিলেও কোনো অসুবিধা নেই এবারে গার্ডিয়ান ইনফরমেশানটি এখানে দিয়ে দেবো যদি বাবা গার্ডিয়ান হয় তাহলে ফাদার সিলেক্ট করবো আর যদি মা বা আদার কেউ গার্ডিয়ান হয় তাহলে সেইভাবে এখানে মাদার বা আদার সিলেক্ট করে নেবা নিলে গার্ডিয়ানটি এখানে চলে আসবে তো আমি এখানে ফাদার সিলেক্ট করে নিলাম আমার যেহেতু ফাদার গার্ডিয়ান তাই আমি ফাদার সিলেক্ট করে নিলাম দেওয়ার পরে বাবার ডিটেলসটি এখানে সেভ হয়ে গেল এবারে নিচে এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে বছরে একটা ইনকাম দিতে হবে আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ইনকাম দিয়ে দিলাম এবারে সব কিছু একবার চেক করে দেখে নেব নেওয়ার পরে নিচে সেভেন কন্টিনিউ করে দেব। করে দেওয়ার পর উপরে যে ওকে এলো ওকে করে দিলাম দেওয়ার পরে আমার অ্যাডিশনাল ইনফরমেশান এন্ট্রি হয়ে গেল। এবারে আমাকে এন্ট্রি করতে হবে রেজাল্টস এবারে আমার প্রথমে উচ্চ মাধ্যমিক এইচএসি রেজাল্টটি আমি এখানে দেবো প্রথমে দিয়ে দিলাম মিডিয়ামটি দিলাম বেঙ্গলি তারপরে এখানে সায়েন্স আর্টস কমার্স বা আদার যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে নেব তা আমি এখানে আর্টস সিলেক্ট করে নিলাম আর্ট সিলেক্ট করে নেওয়ার পরে এবারে এইচএসের রেজাল্টটি এখানে দেবো প্রথমে সাবজেক্ট সাবজেক্টটি এখানে আপনার মার্কশিট অনুযায়ী সেম যেভাবে সাজানো আছে ওই একইভাবে সাজিয়ে দেবেন আমি এখানে প্রথমে বেঙ্গলি সিলেক্ট করবো এর জন্যে বিএনজি লিখবো লিখলে অটোমেটিক তখন বেঙ্গলি চলে আসবে প্রথমে মার্কশিট আমার যেহেতু বেঙ্গলি আছে তা আমি বেঙ্গলি এখান থেকে সিলেক্ট করে নিলাম বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল এবারে এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে দিলাম এবারে এখানে দেখুন ইজ অপশানাল সাবজেক্ট যদি কোনো অপশানাল সাবজেক্ট থাকে তখন এখানে অপশানাল সাবজেক্টে টিক করে দেবেন আর এখানে দেখুন আর ডান দিকে যেটা আছে ইজ অনলি থিওরি অর কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এখানে এটা কিন্তু সিলেক্ট করার কোনো দরকার নেই মার্কশিটে যেভাবে আছে সাজানো থিওরি তারপরে প্র্যাকটিক্যাল সেই একইভাবে কিন্তু মার্কশিট অনুযায়ী দেখে দেখে সেইভাবে কিন্তু এখানে মার্কশিট অনুযায়ী নাম্বার আমরা সাজিয়ে দেবো থিওরিতে ফুল পাস পাসমার্ক তারপরে থিওরিতে অপটেন মার্ক কত পেয়েছেন তারপরে প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাস মার্ক তারপরে মা কত পেয়েছেন সেইভাবে দিয়ে এখানে টোটাল এবং পার্সেন্টেজটা দেখে নেব এরপরে একইভাবে সেকেন্ড সাবজেক্টটি আমরা সিলেক্ট করব। এর জন্য নিচে এই যে অ্যাড সাবজেক্ট আছে এই অ্যাড সাবজেক্টের উপরে ক্লিক করব করলে আমার আরেকটা রো চলে আসবে সেখানে আমরা সেকেন্ড সাবজেক্টটি সিলেক্ট করতে পারবো যেমন এখানে আমরা ইএনজি লিখে ইংলিশ সিলেক্ট করলাম এখানে যেহেতু বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়েছে তাই এখানে ইংলিশটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিলাম একইভাবে কিন্তু আমরা এখানে পুরো নাম্বারটা রাখবো রেখে মার্কশিট অনুযায়ী দেখে দেখে অপটেন মার্ক কত আছে পাস মার্ক কত আছে সব কিছু দেখে দেখে আমরা এখানে এন্ট্রি করে দেবো একইভাবে নিচে যে অ্যাড সাবজেক্ট করতে হবে করে আবার অ্যাড সাবজেক্ট করে আরেকটা সাবজেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব নিয়ে একইভাবে নাম্বারগুলো দিয়ে দেবো এইভাবে আমরা সমস্ত মার্কশিট অনুযায়ী পুরো সাবজেক্টগুলো সাজিয়ে দেবো আমি তাই একেবারে সবগুলো সাজানো দেখিয়ে দিলাম এবং ভালো করে পার্সেন্টেজ এবং টোটাল নাম্বারটা মিলিয়ে নেব এবারে আমরা ক্লাস টেনের রেজাল্টটি এখানে দেব। প্রথমে দেখুন বোর্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে আছে এবার নিচে ইয়ার অফ পাসিং আমার যে সালে মাধ্যমিক পাস সেই সালটি আমি এখান থেকে সিলেক্ট করব। শালটি সিলেক্ট করে নিলাম এবারে যে মিডিয়াম থেকে পাস এই মিডিয়ামটি সিলেক্ট করব আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম এবারে আমার এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখানে দেব এখানে আমি মাধ্যমিকের অ্যাডমিট দেখে দেখে এখানে সেম মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি দেব এবং ডানদিকে এই যে রোল নাম্বার আছে এখানে অ্যাডমিট দেখে দেখে আমরা মাধ্যমিকের রোল নাম্বারটি এখানে দেব এবারে মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী দেখে দেখে প্রথমে আমরা এখানে সাবজেক্টগুলি সাজিয়ে নেবো প্রথমে আমার এখানে বেঙ্গলি আছে তো আমি এখান থেকে প্রথমে বেঙ্গলি সিলেক্ট করে নেব এবারে ল্যাঙ্গুয়েজ টাইপটি এখানে দেবো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে দিলাম বেঙ্গলিটা এবং একইভাবে কিন্তু আমরা আগে অপশানাল সাবজেক্ট এখানে কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এই অপশান দুটিতে ট্রিক করব না এবারে আমার মার্কশিটে যেরকম থিওরি প্র্যাকটিক্যাল নাম্বার আছে সেইভাবে আমরা এখানে নাম্বারগুলো এন্ট্রি করবো মার্কশিটে এখানে কিন্তু থিওরি ফুল মার্কস আছে নব্বই তাই আমি এখানে নব্বই করলাম অটোমেটিক তখন পাস মার্ক চলে এলো এবারে আমার এখানে যে অপটেন মার্কসটি আছে আমি সেই অপটেন মার্কসটি এখানে দিয়ে দিলাম এবারে প্র্যাকটিক্যালে কিন্তু ফুল মার্কস আছে দশ আর পাঁচ মার্ক তিন আছে এটা আমরা করে নেব এখানে আমি অপটেন মার্কটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে টোটাল মার্কস চলে এলো একইভাবে সেম পরের সাবজেক্টটি নিতে গেলে আমাকে এখানে অ্যাড সাবজেক্ট করতে হবে করার পরে আমি পরে ইংলিশ নিলাম ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করলাম করে একইভাবে কিন্তু আমরা এই দুটিতে ঠিক করবো না করার পরে আবার নব্বই করবো করলে অটোমেটিক এখানে সাতাশ পাঁচ মার্ক চলে আসবে আর এখানে অপটেন মার্ক দিয়ে দেব আবার এখানে আমরা প্র্যাকটিক্যালে দশ দিয়ে দেব দেওয়ার পরে এখানে অটোমেটিক মার্ক চলে আসবে প্র্যাকটিক্যালের অপটেন মার্কটি দিয়ে দেবো এইভাবে আমরা পুরো মার্কশিটটাতে যেখানে যেরকম আছে নাম্বার আছে থিওরি এবং প্র্যাকটিক্যালের ফুল মার্কস অপটেন মার্ক মার্ক যা আছে পুরো আমরা মার্কশিট ধরে ধরে কিন্তু এখানে সেম এখানে এন্ট্রি করব। এইভাবে সব কিছু এন্ট্রি করার পরে একদম নিচে চলে আসব আসার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে আমি রেজাল্টটা সেভ করে দিলাম এবারে ওকে করব করলে আমার রেজাল্ট সেভ হয়ে গেল এবারে মেসেজটাকে ক্লোজ করবো করার পর এবারে আমাকে ডকুমেন্টগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে এর জন্যে আমার আগে থেকে সমস্ত ডকুমেন্টস আমাকে এখানে পিডিএফ করে নিতে হবে নেওয়ার পরে এখানে আপলোড ডকুমেন্টে গিয়ে এই যে আপলোডের সিম্বল আছে এই আপলোডের সিম্বলের উপরে ক্লিক করতে হবে হার্ড ডিস্কে আমি আগে থেকে সেভ করে রেখে দেবো পিডিএফে দুই এমবির মধ্যে প্রত্যেকটা ডকুমেন্ট সিলেক্ট করে নিয়ে এবার আমরা এটা ওপেন করব করার পরে এখানে সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে এরপরে আবার একইভাবে আমরা পরের ডকুমেন্টসটিও সিলেক্ট করব করে এখান থেকে আমরা আপলোড করে দেবো সমস্ত ডকুমেন্টস আমার আপলোড হয়ে গেল আমি সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অনেকটা সময় চলে যাবে আপনারা এই পদ্ধতিতে ডকুমেন্টসগুলি আপলোড করবেন পিডিএফে এবং দুএমবির মধ্যে ডকুমেন্টসগুলি রাখবেন এবং এই ডকুমেন্টগুলি আপনারা ভিউ করে একবার দেখে নেবেন সঠিক ডকুমেন্ট আপলোড করলেন কিনা অনেক সময় ভুলবশত অন্য ডকুমেন্ট আপলোড হয়ে যেতে পারে এবারে আমরা প্রিভিউ করবো প্রিভিউ করে দেখে নেব ফর্মটি সম্পূর্ণ ঠিকঠাক ফিল আপ করলাম কি না পুরো ফর্মটি আমরা এখানে এবারে চলে এলো ফর্মটি আমরা সম্পূর্ণ মিলিয়ে নেব নেওয়ার পরে নিচেই দেখুন যে চেক অ্যান্ড ভেরিফাই আছে এই বক্সটিতে ছোট্ট এই বক্সটিতে ঠিক করে দেবো দেওয়ার পরে আমরা সম্পূর্ণ ফর্মটি এবার ভালো করে মিলিয়ে নেব কোথাও কোনো ভুল আছে কি না এরপরে আমরা আবার পেজটিকে স্ক্রল করব নিচে এসে একইভাবে অ্যাড্রেসটিও ভালো করে চেক করে নেব নেওয়ার পরে চেক অ্যান্ড ভেরিফাইড বা মি এই অপশনটিতে ঠিক করে দেব দেওয়ার পরে এবারে আমরা আরও নিচে চলে আসবো স্ক্রল করে এখানে এবারে অ্যাডিশানাল ইনফরমেশনটি আমরা ভালো করে চেক করে নেব নিয়ে এবারে আমরা চেক অ্যান্ড ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করে দেবো দেওয়ার পরে আবার নিচে আমরা অ্যাকাডেমিক ইনফরমেশনে চলে আসবো এসে আমরা অ্যাকাডেমিক ইনফরমেশনটি ভালো করে চেক করে নেব এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটি মার্কশিট সম্পূর্ণ এন্ট্রি করা আছে এই এন্ট্রিগুলি আমরা সম্পূর্ণ একবার চেক করে নেব নাম্বারগুলো ঠিকঠাক এন্ট্রি করেছি কি না করার পরে নিচে চেক ট্যান ভেরিফাই করে দেব এবারে এরপরে ডকুমেন্টস ডকুমেন্টসগুলি আমরা ঠিকঠাক এন্ট্রি করেছি কি না সেগুলো একবার ভিউ করে দেখে নেব এই যে আয়ের সিম্বল আছে আই সিম্বলের ওপর ক্লিক করে তারপর চেক ট্যান ভেরিফাই করে নেব নে এরপরে এই যে ডিক্লারেশনে কিছু নিয়মকানুন লেখা আছে সেগুলো একবার পড়ে নেবেন নেওয়ার পরে আই অ্যাকনোলেজ এখানে ঠিক করে দেব দেওয়ার পরে আরও নিচে চলে আসবো এসে করে কনসেন্ট এবার একবার পড়ে নেব নিয়ে আই একনোলেজে এই অপশানে ক্লিক করবো এবার আমরা এটাকে কনফার্ম করে দেব এবারে আমাদের সাবজেক্টগুলো চুজ করতে হবে আমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব তার জন্য আমাকে অ্যাড কোর্স এই অপশানটিতে ক্লিক করতে হবে করার পরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে বাই প্রোগ্রাম আছে বাই সাবজেক্ট আছে বাই কলেজ আছে আমি এখানে বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট প্রথমে নিয়ে নিলাম যে ডিস্ট্রিক্টে আমি যে কলেজে পড়াশোনা করতে চাই এরপরে আমি প্রোগ্রাম সিলেক্ট করবো এখানে থ্রি ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি আছে এটা নিলে আমাকে জেনারেল সাধারণ কোর্সে পড়তে হবে আর আমি যদি ফোর ইয়ার কোর্স করি তাহলে আমার চার বছরের এটা এখানে অনার্স কোর্স করতে পারবো তো আমি এখানে যেটা নিয়ে পড়াশোনা করব সেটা সিলেক্ট করব আমি এখানে থ্রি ইয়ার জেনারেল কোর্সটা সিলেক্ট করলাম করার পরে এবারে আমি কলেজ সিলেক্ট করব। যে কলেজটি আমার বেশি পছন্দ যে কলেজে আমি ভর্তি হতে চাই সেই কলেজটি আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেব নিয়ে নিচে এখানে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করে আমি কলেজের সাবজেক্টগুলি সার্চ করব। এবারে ইয়েলো ব্যাকগ্রাউন্ডে চেক এলিজিবিলিটি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর ক্লিক করব করার পরে এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানটিতে ক্লিক করব করার পরে এখানে সমস্ত সাবজেক্ট কম্বিনেশনটি এখানে চলে এসেছে এবং সাবজেক্টগুলির সাথে দেখুন কত টাকা অ্যাডমিশান ফিস সেই অ্যাডমিশান ফিসের প্রাইসটাও চলে এসেছে এবং ডান দিকে টোটাল কত টাকা খরচা সেই ফিসটারও প্রাইস চলে এসেছে এবারে আমরা একটার পর একটা সাবজেক্ট এখানে দেখবো যদি এখানে পছন্দ না হয় তাহলে আমরা নেক্সট পেজ করব একের পর এক আমরা এইভাবে নেক্সট পেজ করে করে আমরা সমস্ত সাবজেক্টগুলি মিলিয়ে দেখে নেবো আমাদের পছন্দের সাবজেক্টটি আমরা এখান থেকে সিলেক্ট করব পছন্দের সাবজেক্ট কম্বিনেশনের উপর ক্লিক করব করে নিচে এবারে নিচে যে প্রসিট অপশানটি দেখতে পাচ্ছেন প্রসিডের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এবার এখানে প্রেফারেন্স অনুযায়ী ফার্স্ট প্রিফারেন্স হয়ে গেল নিচে অ্যাড করে দেবেন এবারে আমরা যদি অন্য কলেজ অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে কন্টিনিউ টু সার্চ এই অপশানটিতে ক্লিক করব করে আমরা আবার অন্য একটা কলেজ একইভাবে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন তারপর প্রোগ্রাম সিলেক্ট করবেন তারপর কলেজ সিলেক্ট করবেন যদি আমি একই ডিস্ট্রিক্টে থাকি তাহলে এখান থেকে সরাসরি আমি কলেজটি আমার পছন্দ মতো কলেজটা আবার সিলেক্ট করে নিচে সার্চ করে দিলাম যার পরে এখানে আবার চেক এলিজিবিলিটি করব করার একটু প্রেফারেন্ট লিস্টে ক্লিক করব করার পরে একই পদ্ধতিতে আমি আবার আমার পছন্দের সাবজেক্টটি সিলেক্ট করবো যদি আমার এখানে প্রথম পেজে পছন্দ না হয় তাহলে একটার পর একটা পেজ আমি এখানে চেঞ্জ করবো পছন্দের সাবজেক্টটি সিলেক্ট করবো এরপরে নিচে যে প্রসিড আছে প্রসিডে ক্লিক করব করার পরে এখানে প্রিফারেন্স টু হয়ে গেলে এবার আমি অ্যাড করে দেব দিলে আমার দুটো প্রেফারেন্স হয়ে গেল এবার আমি আবার কন্টিনিউ টু সার্চ এই অপশানে ক্লিক করব করে এইভাবে একের পর এক আমি পঁচিশটি প্রিফারেন্স দিতে পারবো আমি আবার কোনো একটা কলেজ সিলেক্ট করে নিতে পারি নিয়ে আবার একই পদ্ধতিতে সার্চ করব করার পরে আবার আমি এখানে চেক এলিজিবিলিটি করব করে একই পদ্ধতিতে আমি সাবজেক্ট সিলেক্ট করে নেব এবারে আমরা উপরে এখানে এই ড্যাশবোর্ড করব। ড্যাশবোর্ড করে আমরা এখান থেকে এই যে প্রিফারেন্সগুলো তৈরি করলাম এটা সেভ করতে পারে সেভ নাও করতে পারে এমনি সেভ হয়ে আছে এবারে আমরা ফর্মটিকে ডাউনলোড করবে এর জন্য ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ এই অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে আমার পিডিএফে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এই ফর্মটিকে আমি ওপেন করব। পিডিএফ দিয়ে ওপেন করে এটাকে আমি এক কপি প্রিন্ট করে রাখবো এই কপিটি আমার পরে কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু লাগবে সেই জন্য আমরা একটা কপি এখান থেকে প্রিন্ট করে রেখে দেবো বন্ধুরা এইভাবে আমরা কলেজের ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপ সম্পূর্ণ পদ্ধতি আমি দেখিয়ে দিলাম এবারে আমাদের আর কোনো কাজ নেই এবারে আমাকে ওয়েট করতে হবে ওয়েট করে দেখতে হবে যে মেরিট লিস্টে কোন কলেজে আমার নাম এলো সেই কলেজে মেরিট লিস্ট অনুযায়ী আমি ভর্তি হতে পারব বন্ধুরা তাহলে আমি খুব তাড়াতাড়ি এটা আপনাদেরকে আশা করি বুঝাতে পারলাম এবারে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে